জনগণের সুবিধার জন্য পোস্ট অফিস বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লাভবান স্কিম নিয়ে আসে। অনেকেই বিভিন্ন স্কিমের জন্য ব্যাংকের থেকেও পোস্ট অফিসকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, কারণ এক্ষেত্রে ইন্টারেস্ট বা সুদের হার অনেক বেশি থাকে এবং অনেকেই মনে করেন এই স্কিমগুলি সরকারিভাবে অনেক বেশি সুরক্ষিত। আজ আমরা এই ভিডিওতে পোস্ট অফিসের সবথেকে গুরুত্বপূর্ণ 5টি স্কিম নিয়ে আলোচনা করব। যে সমস্ত স্কিম নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে সেই স্কিমগুলি সরকারিভাবে সম্পূর্ণ সুরক্ষিত এবং বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে এই স্কিমগুলিতে আপনি ট্যাক্স সেভিংসের সাথে সাথে 9% ওপরে ইন্টারেস্ট বা সুদের হার পেতে পারেন। পোস্ট অফিসের সবচাইতে গুরুত্বপূর্ণ যে 5টি স্কিম রয়েছে তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য বা 1 নম্বরে রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। 2015 সালে এই স্কিমটি চালু করে ভারত সরকার এবং আজ অবধি সমস্ত স্কিমের মধ্যে সবথেকে সফল একটি স্কিম। মেয়েদের ভবিষ্যৎ সচ্ছলের উদ্দেশ্যে এবং তাদের সুশিক্ষিত করে তোলার উদ্দেশ্যেই ভারত সরকার এই স্কিমটি চালু করেন। বর্তমান যুগেও কন্যা সন্তানকে সুশিক্ষিত করে তোলার মানসিকতার যথেষ্ট অভাব রয়েছে। আজকের দিনে কন্যা সন্তানকে অনেকেই বোঝা এবং অন্যের ধন হিসেবে দেখেন, ফলে কন্যা সন্তানের প্রতি যে যত্ন নেওয়া দরকার পুত্র সন্তানের থেকে অনেক কম যত্ন নেওয়া হয়। এই কারণে ভারত সরকারের তরফ থেকে কন্যা সন্তানের ভবিষ্যৎ সুন্দরভাবে নির্ধারণ করার জন্য এই স্কিমের প্রচলন করা হয়েছে। এই স্কিমটি যে সমস্ত অভিভাবকদের 2টি কন্যা সন্তান রয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ আপনি সর্বোচ্চ 2টি কন্যা সন্তানের নামেই অ্যাকাউন্ট খুলতে পারবেন, তার অধিক হলে আপনি এই যোজনার সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন না। তবে আপনার যদি জমজ কন্যা সন্তান হয় তবে 2টির অধিক অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। বর্তমানে এই সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার বা ইন্টারেস্ট রেট হল 6.8%। এই ইন্টারেস্ট রেট সরকার কোয়ার্টারলি রিভার্স করে থাকে এবং এই স্কিমে আপনি 80C এর অ্যাগেনিস্টে 1.5 লক্ষ টাকার মতো ইন্টারেস্ট সেভিং করতে পারবেন। 2 নম্বরে যে স্কিমটি রয়েছে সেটা হলো কিষাণ বিকাশপত্র স্কিম, অর্থাৎ KBP। অনেকেই এই স্কিমকে মানি ডাবল স্কিম বলে থাকেন। মধ্যবিত্তরা যাতে তাদের রোজগার সঞ্চয় করার ক্ষেত্রে আগ্রহী হন সেই উদ্দেশ্যকে সামনে রেখে ভারত সরকার এই স্কিমটি চালু করেছিলেন। পোস্ট অফিসের মাধ্যমে এবং এই স্কিমটি চালু করার সাথে সাথে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিল। এই স্কিমের মাধ্যমে একজন মধ্যবিত্ত মানুষ দীর্ঘমেয়াদী বা লং টার্মের জন্য তার অর্থ ইনভেস্ট বা বিনিয়োগ করতে পারেন এবং এর যে সুদ রয়েছে তা বাৎসরিক হবে, অর্থাৎ প্রতি বছর পাবেন। স্কিমটি আপনি দেশের যে কোনো পোস্ট অফিস অথবা ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে পেতে পারেন। বর্তমানে এই স্কিমের ইন্টারেস্ট রেট বা সুদের হার হচ্ছে 6.9%। তবে ভয় পাওয়ার কিছু নেই, এই স্কিমের ইন্টারেস্ট রেট বা সুদের হার সবসময় 6.9%-এর ওপরেই থাকে। কোভিডের কারণে এই রেট কিছুটা নিচে নেমেছিল। স্কিমের ক্ষেত্রে ট্রান্সফার ফ্যাসিলিটিস আপনি পেয়ে যাবেন, অর্থাৎ আপনি কখনো আপনার লোকেশন চেঞ্জ করলে আপনি যেখানে অ্যাকাউন্ট খুলেছিলেন সেখান থেকে আপনি যেখানে এখন বর্তমানে থাকবেন বা থাকছেন সেখানে আপনার অ্যাকাউন্টটি সেখানকার পোস্ট অফিসে অথবা ন্যাশনাল ব্যাংকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। এই স্কিমের ক্ষেত্রে আপনি যখন অ্যাকাউন্ট খুলছেন সেই সময় যে ইন্টারেস্ট রেট বা সুদের হার রয়েছে ম্যাচুরিটি হওয়া পর্যন্ত আপনার ইন্টারেস্ট রেট বা সুদের হার ফিক্স থাকবে, অর্থাৎ মাঝখানে যদি এই স্কিমের ইন্টারেস্ট রেট বাড়ে অথবা কমে যায় সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট আপনার অ্যাকাউন্ট খোলার সময় যা ছিল তাই থাকবে। এই স্কিমে আপনি যা ইনভেস্ট করবেন তা ডাবল হলেই এই স্কিমে ম্যাচুরিটি চলে আসবে। এবার পোস্ট অফিসের তৃতীয় যে স্কিমটি নিয়ে আলোচনা করব সেটা হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF। সাধারণ জনগণের কাছে এই স্কিমের একটি ভালো গ্রহণযোগ্য জায়গা রয়েছে, কারো কাছেই এই স্কিম সম্পর্কে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই স্কিমে লং টার্ম ইনভেস্টমেন্ট বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে সাথে যেমন সরকারিভাবে এই স্কিম সুরক্ষিত তেমনি ট্যাক্স ফ্রি এবং প্রচুর বেনিফিট পাওয়ার কারণে সাধারণ জনগণের কাছে এর জনপ্রিয়তা অত্যন্ত বেশি। বর্তমানে এই স্কিমের ইন্টারেস্ট রেট রয়েছে 7.1%, যা কোভিডের কারণে একটু কমে গেছে, তা না হলে এই ইন্টারেস্ট রেট সবসময় এর ওপরেই থাকে।
আপনি ফিক্সড ডিপোজিটে যে ইন্টারেস্ট পেয়ে থাকেন তার থেকে অনেক হাই লেভেলের ইন্টারেস্ট আপনি এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফে পেয়ে যাবেন। এই স্কিমেও আপনি 80C বা 80C এর অ্যাগেনিস্টে ইন্টারেস্ট সেভিং করতে পারবেন। এবার চতুর্থ স্কিম, এই চতুর্থ স্কিমের নাম হলো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC। এই স্কিম সমাজের স্বল্প আয়কারী জনগণের জন্য, যারা স্বল্প আয় করেও সঞ্চয়ের চিন্তাভাবনা মাথায় রাখেন তাদের কথা ভেবে ভারত সরকার 1989 সালে পোস্ট অফিসে একটি স্কিম চালু করেছিল যার নাম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অর্থাৎ NSC। যারা স্বল্প আয় করেন তারাও যেন সঞ্চয়ের কথা ভাবতে পারেন, এজন্যই এই স্কিমকে নিয়ে এসেছে ভারত সরকার। এই স্কিম শুধুমাত্র পোস্ট অফিসের মধ্যেই চালু রয়েছে, কোনো ন্যাশনাল ব্যাংকে এই স্কিম এখনও শুরু হয়নি। এটি একটি লো রিক্স এবং সরকারিভাবে পুরোপুরি সম্পূর্ণ সুরক্ষিত একটি স্কিম। এক্ষেত্রে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন যে ইন্টারেস্ট রেট থাকবে ম্যাচুরিটি পর্যন্ত আপনার সেই ইন্টারেস্ট রেট বহাল থাকবে, অর্থাৎ মাঝখানে যদি ইন্টারেস্ট রেট কমে যায় অথবা বেড়ে যায় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট নির্দিষ্টই থাকবে, কোনো প্রভাব পড়বে না। বর্তমানে এই স্কিমের ইন্টারেস্ট রেট রয়েছে 6.8%। এই স্কিম 5 বছরে ম্যাচুরিটি হয়। ম্যাচুরিটি হওয়ার আগে একমাত্র বিশেষ কারণবশত আপনি প্রি ম্যাচিওর অ্যামাউন্ট তুলতে পারবেন, তাছাড়া আপনি 5 বছরের আগে টাকা তুলতে পারবেন না। এছাড়া আপনি NSC সার্টিফিকেট দেখিয়ে যে কোনো ন্যাশনাল ব্যাংক থেকে লোনও পেতে পারেন। এবার জেনে নিন পোস্ট অফিসের পঞ্চম স্কিম প্রসঙ্গে। পোস্ট অফিসের যে স্কিম নিয়ে সবশেষে আলোচনা করব সেটা হলো পোস্ট অফিস MIS অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম। এই স্কিম অল্প সময়ে অত্যধিক জনপ্রিয়তা অর্জন করেছে, আর এই জনপ্রিয়তার মূল কারণ হলো এই স্কিমের ইন্টারেস্ট রেট অর্থাৎ প্রতি মাসে একটি নির্দিষ্ট টাকা রোজগার করার চাহিদা। এই স্কিমটি 5 বছরের ম্যাচুরিটি হয় অর্থাৎ 5 বছরের জন্য আপনি যে টাকা ইনভেস্ট করেছেন তা লক হয়ে যায় এবং আপনি এর থেকে ইন্টারেস্ট পান, তা আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনার মাসিক ইনকাম হিসেবে ঢুকে যায়। 5 বছর ধরে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসে ফেরত পেতে পারেন শুধুমাত্র এই স্কিমের মাধ্যমে। এই স্কিমটি পুরোপুরি সুরক্ষিত, কেননা এই স্কিম মিনিস্ট্রি অফ ফিনান্স দ্বারা পরিচালিত হয়ে থাকে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এছাড়া পোস্ট অফিসের বিভিন্ন স্কিম সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.arksprnabkhan.co.in ভিজিট করতে পারেন। ধন্যবাদ।